আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি ভালো আছেন সবাই। আজ আমি তৈরি করে দেখাবো সবজির একটা রেসিপি, খুব সহজে আর খুব অল্প সময়ে তৈরি করা যায় এই রেসিপিটা। এখানে আমি নিয়ে নিচ্ছি 1/3 কাপ সয়াবিন তেল, দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো পাঁচফোড়ন। পাঁচফোড়নটা একটু ফুটে আসলে তাতে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি হলেই হবে। পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে আমি নিচ্ছি 1/2 চা চামচের মতো হলুদ গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি। আর আমি নিচ্ছি 4 কাপের মতো পেঁপে কুচি, পেঁপেটাকে আমি যতটা সম্ভব পাতলা করে ছোটো করে কেটে নিয়েছি। এখানে আমার আছে 4 কাপের মতো পেঁপে, যতটা সম্ভব পাতলা করে কেটে নিলেই হবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কতটা ছোটো করে কেটে নিয়েছি, এখানে ভালো করে খেয়াল করলেই দেখতে পারবেন যে আমি কতটা চিকন করে আর কতটুকু লম্বা করে কেটে নিয়েছি। আর এখানে আছে 1/2 কাপের মতো ডাল, এই ডালটাকে আমি 1/2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। 1/2 ঘন্টা ভিজিয়ে পুরোটা পানি আমি নিয়ে নেই নাই, 1 টেবিল চামচের মতো পানি আমি তাতেই রেখে দিয়েছি। পানিটা দিয়েছি এই কারণে, কারণ ডালটা যদি একদম শুকনো শুকনো দেই তাহলে সিদ্ধ হতে টাইম লাগবে। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে ডাল আর পেঁপেটাকে আমি ভালো করে উল্টে পাল্টে মিশিয়ে নিচ্ছি, উল্টে পাল্টে মিশিয়ে আমি ঢেকে দিচ্ছি। অপেক্ষা করব 2 মিনিটের মতো, তখন চুলার আঁচটা থাকবে মিডিয়ামে। আপনারা আপনাদের আঁচ, চুলার আঁচ অনুযায়ী আপনারা দেখে নেবেন যে কতটুকু আঁচ দেওয়া যায়। অনেক সময় দেখা যায় মিডিয়াম আঁচে রাখলে পুড়ে যায়, তখন একটু লতে দিয়ে দিবেন, যেহেতু এটাতে কোনো পানি নেই তাই পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে আর ডাল খুব তাড়াতাড়ি পুড়ে যায়। আবারও আমি ভালো করে নেড়েচে মিশিয়ে দিচ্ছি। এভাবে মাঝে মাঝে উঠে 2-1 মিনিট পরে পরে নেড়ে দিবেন, কারণ নেড়ে না দিলে তলায় লেগে যাবে। দেখতেই পাচ্ছেন যে ডালগুলো, ডাল আর পেঁপে দুইটাই মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। আমি আপনাদেরকে একটা উঠিয়ে দেখাচ্ছি, পেঁপেটা সিদ্ধ হয়ে গেছে। যখন দেখবেন ডালটা গলে গেছে আর পেঁপেটা সিদ্ধ হয়ে গেছে, তখন নামিয়ে নেবেন। মোটামুটি 10 মিনিটের মাথায় পেঁপেটা সিদ্ধ হয়ে যায়, আর ননস্টিক ফ্রাই প্যানে হওয়ার কারণে আরও তাড়াতাড়ি হয়, যেহেতু তলায় পোড়া ধরে না। তবে 2-1 মিনিট পরে পরে নেড়ে দিতে চেষ্টা করবেন। এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, আমি নিয়েছি লাল কাঁচামরিচটা শুধুমাত্র দেখার সৌন্দর্যের জন্য। আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে, যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন আর সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।